আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। হেলথ সিস্টেমের আদ্যোপান্ত নিয়ে আজকে একটা ইলাবোরেট ডিসকাশন আমরা করব। এই আলোচনার শেষে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে, ডাক্তারদের করণীয় নিয়ে, রোগীদের কিছু বর্তমান বাস্তব চিত্র নিয়ে, সরকারি এবং প্রাইভেট হাসপাতালের ম্যানেজমেন্ট পলিসিগত পরিবর্তন নিয়ে অনেকগুলো প্রশ্নের উত্তর ডাক্তাররা, হেলথ যারা প্ল্যানিংয়ে থাকবেন ওরা, সাধারণ জনগণ, বিশেষ করে আমার দেশের রোগীরা সবাই হেলথ সিস্টেমের ব্যাপারে একটা আপডেট আইডিয়া পাবে। একজন রোগী ডাক্তারের কাছে যখন আসে তখন অনেকগুলো জিনিস স্যাক্রিফাইস করে। এক নম্বর হচ্ছে সময়, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, অর্থাৎ ডাক্তার দেখানোর জন্য রোগীর কিছু সময় ব্যয় হয়। দুই নম্বর হচ্ছে অর্থ, যদি আপনি অনেক বড় ডাক্তার দেখাতে যান, অর্থাৎ 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, তাহলে আপনার টাকাটাও এই মাত্রায় বাড়তে থাকবে, সেটা 200-300 থেকে শুরু করে 1500-2000 পর্যন্ত। এরপরে অনেক প্রফেসরদের দেখাইতে গেলে ঘুষ দেওয়া লাগবে আরও 1000 টাকা অ্যাটেন্ডেন্সকে, তাহলে ওইটাও রোগীর টাকার সাথে যোগ হবে। এরপরে আসেন বিড়ম্বনা, অনেক লিজেন্ড প্রফেসর আছে যাদেরকে দেখানোর জন্য আপনি যদি আগামী জুলাই দেখাইতে যান, তাহলে এই মার্চে সিরিয়াল দেওয়া লাগবে, অর্থাৎ কমপক্ষে 2-3 মাস আগে আপনাকে সিরিয়ালের জন্য দৌড়ঝাঁপ করা লাগবে, এইটা আরেকটা বিড়ম্বনা। 3 নম্বর হচ্ছে আপনি যেদিন দেখাবেন ওই দিন রোগী সামনে এসে, ধরেন আপনার সিরিয়াল হচ্ছে 56 নম্বর, তাহলে আপনি যদি সকাল 7টায় আসেন তাহলে রাত 8টার দিকে আপনার ডাক্তার সাহেবের চেহারা দেখার সুযোগ হবে। এই কষ্টগুলো রোগী করে আসে, তাহলে সময়, অর্থ, রোগীর বাড়ি যদি চিটাগাং হয়, লালমাই পাহাড়ের এই আশেপাশে হয়তো বা গারো পাহাড়ের আশেপাশে, ওইখান থেকে আসা ঢাকায়, এটা আরেকটা বিড়ম্বনা। তারপরে ওর যদি যে প্রফেশনই হোক, সেটা ম্যাজিস্ট্রেট হইতে পারে, এমপি হইতে পারে, এমপির শালা সম্বন্ধী হইতে পারে, তারপরে হচ্ছে বড় ব্যাংক কর্মকর্তা হইতে পারে, পুলিশের এসপি ডিসি ওনারা হইতে পারে, হইতে পারে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর ভাই বোন, অনেক কিছু, অর্থাৎ এনি ভ্যারাইটি অফ অকিউপেশন পেশেন্টকে ওই কাজটা হোল্ড করে আসতে হবে। অর্থাৎ ডিসি সাহেব ওনার ওই দপ্তরের সবগুলো জিনিস ছুটি নিয়ে আসতে হবে, তাহলে সময়, অর্থ, নিজের পেশা এবং কিছু বিড়ম্বনার পাশাপাশি আরও কিছু ব্যাপার থাকে যে সবগুলো জিনিস কভার করা একটু কঠিন। এই শেষে একটা রোগী আপনার সামনে বসা, আপনি টেবিলের এই পাশে, আপনি ডাক্তার হিসেবে, রোগী আপনার সামনে, আপনার মাথায় যদি রোগীর এই কষ্টের কথাগুলো থাকে তাহলে আপনি রোগীকে এই বিষয়টা সম্ভাব্য সর্বোচ্চ বিবেচনা করবেন। রোগী আপনার সামনে বলা শুরু করলো, আপনি রোগীকে কতক্ষণ বলতে দিবেন? আমি বলি যে কমপক্ষে 2-3 মিনিট বলতে দেওয়া উচিত। রোগী বলা শুরু করলো, রোগী এমনভাবে কখনোই বলবে না যে ফিভার ফর 3 ডেজ, হেমোপটাইসিস উইথ ফিভার, হ্যাঁ, অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবডোমিনাল ডিস্টেনশন। রোগীর ওন ল্যাঙ্গুয়েজে বলবে, সে নোয়াখালী হোক, বরিশাল হোক, চিটাগাং হোক, অনেক এলাকার দুর্বুদ্ধ কিছু ল্যাঙ্গুয়েজে রোগী বলবে যে গত রোজার আগে থেকে মেয়ের বাড়িতে বেড়াইতে গিয়ে ওই যে গাড়িতে টমটমে উঠছিলাম, এরপরে পায়ে যে ব্যথা পাইলাম, তারপরে অমুক কবিরাজ, তমুক ওজা, বিভিন্ন জিনিস হিস্ট্রি বলা শেষ হয়ে রোগী বলা শুরু করবে জ্বর 3 দিন ধরে, এরপরে ফোলা। রোগীকে আমি কতক্ষণ বলতে দেব এভাবে বলতে দেব, হ্যাঁ বলেন, শুরু হয়েছে, বলেন বলেন, 3 মিনিট, ঠিক শেষ, এরকম না। আপনি 3 মিনিট এস্টিমেটেড একটা টাইম আপনি ধরে নেন, রোগীকে বলতে দেন, রোগীর অনেকগুলো কষ্ট আপনাকে বলতে পারলে কমে যাবে, বুকটা অনেক হালকা লাগবে, অর্থাৎ ভোকাল থেরাপিটা খুবই ইম্পর্ট্যান্ট, খুবই ইম্পর্ট্যান্ট। রোগী বলতে শুরু করলো, রোগী 2 মিনিট পরে আপনি রোগীকে ইন্টারাপ্ট করেন, জি আপনি এই যে কষ্টের কথা বললেন, আপনার অনেক দিন ধরে কষ্ট হচ্ছে, এই জ্বরের সাথে পাতলা পায়খানা নাই তো, জ্বরের সাথে এই পেটের সামনে ব্যথা করে না তো, জ্বরের সাথে জন্ডিস হয় নাই তো, এই যে আপনি খিচুড়ির কথা বললেন, খিচুড়ির পরে অজ্ঞান হয়ে যায় নাই তো, অর্থাৎ রোগীর বলা থেকে আপনি স্পেসিফিক কিছু পয়েন্টকে পিক করে নিয়ে আসেন। তাহলে রোগী বলল, রোগীকে ক্রস কোশ্চেনে 1 মিনিট আপনি শুনলেন, 4 মিনিট হইল। এবার আপনি প্রচণ্ড মেধাবী চিকিৎসক, প্রচুর ডেইলি ধরেন 150 করে রোগী দেখেন, গত 1 বছরে প্রায় 1000 রোগী দেখা শেষ, এখন রোগীর আ বললে 2500 বুঝে যান আপনি,
হ্যাঁ, ন বললে নরসিংদী বুঝে যান, এটা বুঝতেই পারেন, আপনার অভিজ্ঞতা, পড়াশোনা, তারপরে আপনার এফআরসিএস ডিগ্রি আছে। কিন্তু বাংলাদেশের রোগীরা চায়, এবং উপমহাদেশের বেশিরভাগ রোগীরাই চায়, আপনি রোগীর গায়ে হাত দেন। কুশিং সিন্ড্রোম একটা রোগ, যেটা ডাক্তাররা দূর থেকে 1 কিলোমিটার থেকে দূর থেকে দেখলেও বুঝবে এটা কুশিং সিন্ড্রোম। নেফ্রোটিক সিন্ড্রোম দূর থেকেই বুঝতে যায়, ট্রিটমেন্টটা মুখস্থ। স্ট্রোক হাঁটা দেখলেই বোঝা যায়, বাট রোগীরা চায় রোগীর গায়ে হাত দেওয়া। তাহলে আপনি রোগীর পালসটা দেখেন, সুযোগ হলে প্রেশারটা দেখেন, অ্যানিমিয়া দেখেন। এক একটা রোগীর জাস্ট আপনি 30 সেকেন্ড হইলে রোগীর গায়ে হাত দেন। কিছু জটিল রোগী আপনাকে সময় নিয়ে এক্সামিন করা জরুরি, বিশেষ করে নিউরোমেডিসিনের অনেকগুলো রোগ, আরও কিছু অ্যাটিপিক্যাল রোগ আছে, বিশেষ করে কাওয়াসাকি ডিজিজ, জাপানিক এনকেফালাইটিস, আরও জোগ্রেন সিন্ড্রোম। তো এই রোগগুলোকে আপনি সময় নিয়ে এক্সামিন করবেন। তাহলে রোগী আমাকে বললো, আমি রোগীর কাছ থেকে শুনলাম, রোগীকে এক্সামিন করলাম 1 মিনিট, তাহলে 3, 1, 1, 5 মিনিট বলা শেষ। এরপরে আপনি লিখবেন রোগীর এই কষ্টগুলো আপনাকে বললো, যে রোগীটা অনেক পয়সা খরচ করে আসছে, সময় নষ্ট করে আসছে, ধৈর্য নিয়ে অনেক দিনের জমানো কষ্ট আপনাকে বলতে আসছে, নিজের প্রফেশনকে হল করে আসছে, এরপরে বাইরে আপনার অ্যাটেন্ডেন্সকে ঘুষ দিয়ে আপনার সামনে বসছে, ওনার কী বলছে এটা আপনি শুনলেন, আপনি কিছু জিনিস জিজ্ঞেস করলেন, আপনি ওকে কিছু এক্সামিন করলেন, এখন আপনি ঔষধ লিখবেন। ঔষধ চাইলে আপনি বোবার মতো লিখতে পারেন, যে রোগী একদিকে, আপনি একদিকে। আরেকটা আর্ট হচ্ছে, আপনি রোগীর দিকে তাকায়া রোগীর সাথে কথা বলতে বলতে আপনি প্রেসক্রিপশন লেখেন, যে জি আপনি এই যে কষ্টের কথাগুলো বললেন, আমার কাছে মনে হচ্ছে এই সমস্যাটা এই জন্যে হওয়ার সম্ভাবনা বেশি, এটা ছাড়াও আরও কিছু কারণ আছে, আপনি এই 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 ওষুধগুলো খাবেন, এর মধ্যে 3 নম্বর যে ওষুধটা, এটা খাইলে কিন্তু প্রস্রাবের রং লাল হবে, আপনি ভয় পাবেন না, ইটের মতো লাল হবে, অথবা এটা খাইলে আপনার একটু মাথা ঝিমঝিম করবে, 2-3 দিন সময় লাগবে অ্যাডজাস্ট হইতে, আপনি ওষুধগুলো চালায় যাবেন। আর এই যে এই যে এই যে এই পরীক্ষাগুলো আপনি যদি প্রয়োজন মনে করেন ডাক্তার হিসেবে, এটা অ্যাডভাইস করবেন এবং বলে দিবেন যে এই পরীক্ষাগুলো আপনি করে আমাকে দেখায় নেবেন, যেহেতু আপনি সেই সোনাপুর থেকে আসছেন, লক্ষ্মীপুর থেকে আসছেন, হবিগঞ্জ থেকে আসছেন, বারবার আপনি কষ্ট করে আসতে পারবেন না। এই পরীক্ষার মধ্যে 3 নম্বর পরীক্ষাটা একটু দামি পরীক্ষা, একটু কষ্ট হইলেও আপনি করে আমাকে দেখায় যান, আশা করি আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, তাহলে এই যে 2-3 মিনিট আপনি লাইভ প্রেসক্রিপশন লেখলেন, টোটাল 8-9 মিনিট পরে রোগীর কথা শোনা হইলো, রোগীকে ক্রস কোশ্চেন করা হইলো, রোগীর গায়ে হাত দিয়ে দেখা হইলো, রোগীকে এক্সপ্লেইন করা হইলো কী ওষুধ দিয়েছেন, এর মধ্যে কোনো মেজর সাইড ইফেক্ট আছে কি না, কী ইনভেস্টিগেশন দিয়েছেন, এটার ব্যাপারে একটু বলে দিলেন। এরপরে ডাক্তারদের ব্যাপারে সে থাকবে, ডাক্তারদের বদনাম বাড়বে, এরকম রোগীর সংখ্যা সারা বাংলাদেশে বাটি চালান দিলেও পাওয়া যাবে না। কিছু পাওয়া যাবে, ধরেন সিজোফ্রেনিয়ার রোগী, বাইপোলারের রোগী, বা এমপির সালাসমন্দি বাংলাদেশে কিছু আছে। হ্যাঁ, এই ধরনের কালপিট মার্কা রোগী সংখ্যায় 2, 4, 5, 10টা, কিন্তু মোস্ট অফ দেম আপনাকে পূজা করতে করতে বের হবে, আপনার চেহারা তো মুখস্থ রাখবেই, আপনার বাপের নাম সহ মুখস্থ রাখবে। আমার ডাক্তার হিসেবে আমাদের রোগীদের ব্যাপারে এই বিষয়টার ব্যাপারে সর্বোচ্চ কমিটেড হইতে হবে, এই জায়গায় কোনো ছাড় দেওয়া যাবে না। আমার চেম্বারে আমি 30 জন রোগী দেখব, 30 জন রোগী আমার চেম্বার থেকে বের হয়ে আমার নাম মুখস্থ করতে করতে যাবে, 30 জন রোগী বাইরে গিয়ে আমার বাড়ি কোথায় শুনে যাবে যে এই স্যার এরকম তো ডাক্তার আমি আর দেখিনি, অর্থাৎ একটু নড়ে চড়ে বসবে। রোগী যে আশা নিয়ে আসছে, আপনি সব রোগের সমাধান দিতে পারবেন না, বাট ইউ মাস্ট ট্রাই উইথ সাম কার্টেসি, তাহলে রোগীর কষ্ট অনেক কমে যাবে, ডাক্তারদের ঘাড়ে যে বদনামের ঝোলাগুলো এগুলো আস্তে আস্তে হালকা হইতে থাকবে। আমরা চাই আমাদের চেম্বারগুলো প্রাণবন্ত হয়ে উঠবে, প্রতিদিনের আমাদের বদনাম কমে, মানুষের কষ্ট কমে, মানুষের মুখে হাসি ফোটে। এটা হচ্ছে আমাদের চেম্বারের কিছু দিক। এখন আসেন, এই যে আমি ব্যাকরণটা বললাম, এটা যদি আপনি অ্যাপ্লাই করতে যান, এটাতে কিছু ঝামেলা আছে। আমরা কোনো ধরনের অবাস্তব প্ল্যান পরিকল্পনা করতে রাজি না, আমরা যা ভাববো সেটা এক্সিকিউট করব। আমি যে হাসপাতালে প্র্যাকটিস করি, সে আমি এখন সারাদিনে 70 জন রোগী দেখে, তো আমি যদি এই যে 2 মিনিট বলতে দেই, 1 মিনিট জিজ্ঞেস করি, 1 মিনিট দেখি, এরপরে লাইভ প্রেসক্রিপশন লিখি, এরপরে এটা আবার ব্রিফ করি, 8-9 মিনিট করে লাগবে, তাহলে 1 ঘন্টায় সর্বোচ্চ 6 জন অথবা 7 জন রোগী দেখা যাবে। তাহলে আমি তো সকাল 9টা থেকে 8টা থেকে দেখা শুরু করলাম, এর আগে আমার রাউন্ড আছে, সেমিনার আছে, আরও কিছু কাজ আছে ডাক্তারদের। এটা মনে করার দরকার নাই রোগী হিসেবে আপনার, যে ডাক্তার একমাত্র আপনার কথা শোনার জন্য দুনিয়াতে আগমন হয়েছে, বরং ডাক্তারের নিজের পড়াশোনা করা লাগে,
ডাক্তারের মতো আরও ডাক্তার তৈরি করার জন্য ওনাদেরকে পড়ানো লাগে, ভর্তি রুগীগুলো দেখা লাগে, কিছু কাজ আছে, পোস্ট অপ এখানে বাদ দিলাম, ধরেন এই কাজগুলো লাগে। এরপরে ডাক্তার তো এরকম মানে ধরেন ইঞ্জিন না যে একের পর এক অটোমেটিক মেশিন খালি টিপ দেবে আর হবে, মাঝে মধ্যে খাওয়া লাগে, একটু নিঃশ্বাস ছাড়া লাগে, মাঝে মধ্যে একটু রোদে যাওয়া লাগে। হ্যাঁ, অনেকের রুগী খারাপ হইলে মারা গেলে একটু সিম্পেথি দেখানো লাগে, অনেক রুগী সুস্থ হইলে যে হাসি মুখে একটু অভ্যর্থনা জানানো লাগে, এইরকম। এরপর ডাক্তারদের ছেলে মেয়ে থাকতে পারে, বউ বাচ্চা থাকতে পারে, আরও কিছু কাজ আছে। মানে ডাক্তার হিসেবে পয়দা হওয়ার পরে এই কাজগুলা প্যারালাল করে আপনাকে রুগী দেখতে হবে। তাহলে আপনি যদি এই 7-8-9 মিনিটে একটা রুগী দেখেন, 1 ঘন্টায় 5-6-7 এর বেশি রুগী দেখা সম্ভব না। তাহলে 3 ঘন্টা 4 ঘন্টা আপনি চেম্বার করলে রুগী দেখার কথা, 4-6-24 ধরেন আরও কিছু বা দিলে ধরেন 30 পর্যন্ত অ্যাকসেপ্টেবল। তাহলে 30-এর বেশি আপনি রুগী দেখতে পারবেন না। তাহলে একজন প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, সামথিং, আপনার 2-3টা এফারসিস ডিগ্রি, অনেক কিছু জার্নালে লেখা, মানে কিলকিল করতেছে, এই যে আপনার ডিগ্রি, ডেজিগনেশন, জনপ্রিয়তা, এটার কারণে আপনার চেম্বারে মানুষ আসবে। মানুষ তো আসবে 80 জন 85 জন, অনেক ডাক্তারদের চেম্বারে 150 জন অনেকে আসে। তাহলে এই যে 70-80 জন রুগী আসলো, আপনি তো দেখবেন 25-30 জন, বাকি 50 জন যাবে কই? বাকি 50 জন যাবে মেডিকেল অফিসারদের কাছে, যারা MBBS পাস করে আউটডোর বা বহির্বিভাগে প্র্যাকটিস করবেন। অর্থাৎ শতকরা 100 জনে 100 জন রুগীকে আউটডোরে যাইতে হবে। তাহলে সেটা কীভাবে? 2টা সিস্টেম, নিজের ভালো কিন্তু পাগলেও বুঝে। একটা সিস্টেম করবেন, প্রফেসরদের যা ভিজিট আছে এটা 1 গুণ বাড়াই দিবেন। সে আপনার ভিজিট আগে 500 টাকা, এটা হবে 1000 টাকা, কারণ আপনি তো আগে রুগী দেখতেন 70টা, এখন যদি 30টা দেখেন তাহলে আপনার ইনকাম কমে যাবে। সেক্ষেত্রে আপনি যদি ভিজিট 2 গুণ করে দেন তাহলে আপনার রোগীর সংখ্যা সেম থাকবে, কমে যাবে, কিন্তু ইনকাম সেম থাকবে। আর ইনকাম বিভিন্ন কারণে আমাদের মাথা ঠান্ডার একটা কারণ, অনেক কিছু তো কদুর তেল, অনেক কিছু দিলে মাথা ঠান্ডা হয়, কিন্তু ইনকাম ভালো থাকলে মাথা ঠান্ডা থাকে। তাহলে আপনি রোগী দেখবেন অর্ধেক, আপনার দিন শেষে ইনকাম হবে সেম। আপনি একটা রুগীকে আগে দেখতেন 3 মিনিটে, এই রুগীটাকে আপনি এখন দেখবেন 8 মিনিট 10 মিনিট 12 মিনিটে। তাহলে প্রফেসরদের কোনো লস নাই, রুগীদের টাকা বেশি খরচ করা লাগবে যারা জটিল রুগী। এই যে একটু আগে যে গল্প বললাম যে কাওয়াসাকি ডিজিজ, জোগ্রেন সিন্ড্রোম, জাপানিজ এনকেফালাইটিস, এই ধরনের রেয়ার কিছু রোগ আছে, হ্যাঁ, পার্কিনসন্স ডিজিজ, যে সারা বাংলাদেশে মিলে 10 জন রোগী পাওয়া যাবে, এই রোগের 15-20 জন রোগী পাওয়া যাবে। শতকরা 100 জন রোগী চলে যাবে মেডিকেল অফিসারদের কাছে। মেডিকেল অফিসাররা দেখবেন সিম্পল, একদিন 2 দিনের জ্বর, একদিনের পাতলা ব্যথা, একদিনের মাথা ঝিমঝিম করে, হ্যাঁ, শরীর একটু মেসমেস করে, হাতে একটু ব্যথা পায়ে ফুলে গেছে, এই ধরনের সমস্যার জন্য প্রফেসর এফারসিএস দেখানো কোনো জরুরি না। স্পেশালিস্ট কনসালটেশন দরকার শতকরা 10-15-20-25-30%। তাহলে বাকি 70% রুগী 150 টাকা ভিজিট দিবে অথবা 200 টাকা ভিজিট দিয়ে বহির্বিভাগে মেডিকেল অফিসারকে দেখায়া খুব দ্রুত চলে যাবে। ঘন্টার পরে ঘন্টা প্রফেসরের জন্য বসে থাকা লাগবে দৈন্যান্য আকার। এর মধ্যে যে 70-80 জন রুগী মেডিকেল অফিসার দেখবে, উনি 20-25 জন রুগী রেফার করবে প্রফেসরের কাছে, সিনিয়রদের কাছে, ওনারা ডাবল ভিজিট দিয়ে। সেক্ষেত্রে মেডিকেল অফিসারদের ভিজিট দেওয়া লাগবে না, যে 200 টাকা ভিজিট এটা টিকিট রিটার্ন করে প্রফেসরের ভিজিট টিকিট কাটলে হবে 400-500-600 টাকায়। তাহলে রোগীদের ভোগান্তি কমে যাবে। মেডিকেল অফিসাররা যারা জুনিয়র ডাক্তার, যারা রোগী খুঁজে পায় না, বেশিরভাগ সময় ধরে ক্লিনিকে এসি পা চাপায় ডিউটি করতে হয় অথবা মশা মারতে হয় অথবা ডিগ্রির পেছনে ছুটতে ছুটতে জুতা ক্ষয় করতে হয়, ওনারা পাস করার পরের দিন থেকেই রোগী পাবে এবং বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যাবে। MBBS ডিগ্রি দুনিয়ার সবচেয়ে কঠিনতম ডিগ্রি। MBBS পাস করছেন মানে আপনি কিচ্ছু জানেন না, বিষয়টা এরকম না, বরঞ্চ আপনি যা জানার কথা আর বেশিরভাগই জেনে গেছেন, অল্প কিছু জিনিস স্পেসিফিক জানা বাকি। আমাদের মাইন্ড সেট আপটা প্রচুর পরিমাণে কারেকশন করা জরুরি। আপনি শতকরা 90% রোগী সুস্থ করতে সক্ষম, 10% রোগী আপনি প্রফেসরদের কাছে রেফার করবেন। তাহলে শুরুর দিন থেকে অনেক রোগী দেখবে ওনার পকেট গরম থাকবে, রোগীরাও অল্প টাকায় ভিজিটে সুস্থ হয়ে যাবে, কিছু রোগী সাররা দেখবেন। তাহলে প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট ইনস্টিটিউট বা কর্পোরেট হাসপাতালগুলোতে মেডিকেল অফিসারদের দিয়ে একটা সুন্দর আউটডোর সিস্টেম থাকবে 150-200 টাকা ভিজিটে, এবং প্রফেসরদের ভিজিট এখন যা আছে এটা আরেক আরেক ধাপ বাড়বে। রুগীদের কষ্ট কমে যাবে, যে রুগীগুলো সিম্পল সমস্যা ওরা 150-200 টাকা ভিজিটে সুস্থ হয়ে চলে যাবে, তেমন ইনভেস্টিগেশন লাগবে না। যাদের একবার ওষুধ খেয়ে মনে হচ্ছে প্রবলেম রয়ে গেছে, ওনারা পরীক্ষা নিরীক্ষা করে একটু বেশি ভিজিটে সময় নিয়ে প্রফেসরকে দেখিয়ে সুস্থ হয়ে যাবে। ডাক্তারদের ব্যাপারে কারো কোনো সে থাকবে না, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো ঠান্ডা। এখন আসেন সরকারি হাসপাতাল। সরকারি হাসপাতালে আউটডোরে যদি কারো যাওয়ার অভ্যাস থাকে,
মানে বিষয়টা এরকম যে জীবনে একবার যে ঢুকছে ও ভুলেও হাসপাতালে যাওয়ার, মানে হাসপাতাল রোগের চেয়ে বেশি হাসপাতালকে ভয় পায়, মানে এই পরিস্থিতিটা এরকম। এখন প্রস্রাব পায়খানা টয়লেটের কী অবস্থা এটা না বলি, মানে একটা বাজে অবস্থা আর কি। সকালে আপনি ধরেন পেট ব্যথা নিয়ে গেলেন, এই যে আপনি লাইনে দাঁড়ালেন ওইখানে হচ্ছে 250 মানুষের সিরিয়াল নিলে, আপনি 8টায় গিয়ে টিকিট কাটতে কাটতে ধরেন 11:30-12টা, এরপরে আপনার ডাক্তার সাহেবের বদনখানা দেখতে দেখতে মোটামুটি 1টা 1টা 2টা দেখার পরে উনি যে সিল দিবে বা ইনভেস্টিগেশনগুলো করতে দিবে, এটা করতে করতে আপনার ওই দিন তো যাবেই, এরপরের দিন এবং এরপরের দিন অনেক সময়। আর যদি ব্লাড কালচার বা এরকম রেয়ার কিছু কেস দেয় ইনভেস্টিগেশন, তাহলে আপনার আরও 3 দিন এক্সট্রা লাগবে। তাহলে আপনি যে দিন দেখালেন পেট ব্যথা, ওই দিনের টিকিট কাটা, ডাক্তারকে দেখায়া, ইনভেস্টিগেশন করতে করতে আপনার 4 দিন শেষ, আপনার ব্যথা কিন্তু পেটেই আছে। তাহলে এই কষ্টটা কীভাবে কমানো যায়? মানুষ তো আমাদের কাছে একটা আশা নিয়ে আসে, আমরা সেই এসএসসিতে এর আগে প্রাইমারি স্কুলে এরপরে ইন্টারমিডিয়েট যে প্রত্যেকটা জায়গায় এক্সিলেন্ট রেজাল্ট করে দেখা যায়, বেশিরভাগই বোর্ড স্ট্যান্ড করা, বেশিরভাগই টেনেল পুলে বৃত্তি পাওয়া, বেশিরভাগই হেডমাস্টারের বাচ্চা। তাহলে এত রাত জেগে এত পরীক্ষা দিয়ে এত পড়াশোনা করে একটা আশা নিয়ে আমরা মানব সেবায় আসি মানুষের কষ্ট কমবে, কিন্তু এটার মধ্যে এমন কিছু পেঁচ লাগানো ঝামেলা আছে যে ঝামেলার কারণে আপনারা মনে করার কোনো দরকার না যে এই কলমে সব চিকিৎসা হয়ে যায়। চিকিৎসার অনেকগুলো টুলস লাগে, অনেকগুলো মেশিনারিস লাগে, অনেকগুলো অক্সিলারি স্টাফ লাগে, ওইখানে চাঁদাবাজি টেন্ডারবাজি এগুলো কম থাকা লাগে, ওইখানে রোগীদের খাবারটা ঠিকমতো সময় মতো যাওয়া লাগবে পেটে, পরিবেশটা ভালো থাকা লাগবে। ডাক্তাররা তো শুধু কলম দিয়ে যদি চিকিৎসা হইতো তাহলে আমি খালি রোগী এক লাইন দাঁড় করাইতাম আর ফু দিতাম, রোগীদের কষ্ট একটাও রাখতাম না, কারণ মানুষের কষ্ট কমানোর অনেক ব্যথা আমার বুকে, আমি চাই প্রচুর পরিমাণে রোগীদের কষ্ট কমে যাক। তাহলে ডাক্তার হিসেবে শুধুমাত্র রোগের রোগ লক্ষণ জানার পাশাপাশি কোন জায়গায় চাঁদাবাজি হয় এটা আমাকে বুঝতে হবে, রোগীর খাবার কীভাবে স্মুথলি আসতে পারে সেটাও বোঝা লাগবে, কীভাবে টিকিট কাউন্টারে এই সমস্যাটা কমানো যায় সেটাও ভাবতে হবে। সব ডাক্তারদেরকে মেডিসিন স্পেশালিস্ট হওয়া জরুরি না, কিছু ডাক্তারদেরকে প্রশাসক হইতে হবে, সচিব অমুক তমুক অক্সিলারি স্টাফ ওদেরকে ভাড়া করে আরেক ক্যাডার থেকে আনা জরুরি না, বরং হেলথ ক্যাডার ইজ মোর দেন সাফিসিয়েন্ট ফর দিস, কারণ ডাক্তাররাই জানে হাসপাতালে কোথায় কোথায় চিপায় ঝামেলা আছে, কোন জায়গায় ইন্টারাপ্ট করা লাগবে। ওকে, সরকারি হাসপাতালে 2টা কাজ করা লাগবে, প্রাইভেটের মতো এত ঝামেলা নাই, খুব সিম্পল, এই যে 5 টাকা 7 টাকা 10 টাকা যে টিকিটটা এটা কষ্ট করে 50 টাকা করে দিতে হবে। তাহলে যখন 5 টাকা 10 টাকা টিকিটটা 50 টাকা হবে, হাসপাতালে যারা আসে সবাই রুগী না, কিছু লোকজন আসে শুধু ঔষধ নিতে, ডাক্তারদের চেহারা দেখতে, এরকম আর কি, মেজমেজ করতেছে শরীর, তাহলে এই রুগীগুলো আর হাসপাতালের চৌকাট বারান্দা পারাবে না। যে প্যারাসিটামল নিতে আসে, ব্যথার ট্যাবলেট নিতে আসে, গ্যাস্ট্রিকের আর অ্যান্টিবায়োটিক নিতে আসে 5 টাকা টিকিট কেটে, এই রুগীগুলো আর হাসপাতালের চৌকাট ভুলেও পারাবে না, কারণ নিজের লাভ কিন্তু পাগলেও বুঝে। তাহলে আপনি যখন 50 টাকার টিকিট করে দিবেন, তাহলে আউটডোরে যে ডেইলি 7,000 রুগী হয়, এই 7,000-8,000 জায়গায় দেখবেন যে রুগী অর্ধেক কমে গেছে, অথবা একজন মেডিকেল অফিসারকে যে ডেইলি 120 জন রুগী দেখা লাগে, ওনার রুগী হয়ে যাবে 80 জন, মানে 40 জন আজাইরা রুগী এক কাজে শেষ, কাজ একটা, 5 টাকার 10 টাকার টিকিট হবে 50 টাকা। 2 নম্বর যে কাজটা করতে হবে, সরকারি হাসপাতালে প্রস্রাব পরীক্ষা 20 টাকা 30 টাকা 40 টাকা, আর প্রাইভেট হাসপাতালে প্রস্রাব পরীক্ষা হচ্ছে 250-300-400 টাকা। তাহলে 20 আর 400 কি এক হইল, কাছাকাছি হইল, বরং 2টাই চরমপন্থা। আমাদের এই জায়গায় একটা ইন্টারাপ্ট করতে হবে। সরকারি হাসপাতালে ইনভেস্টিগেশনের যেই মূল্য এটা পুনর্নির্ধারণ করে দ্বিগুণ করতে হবে, তাহলে 20-30 টাকার পরীক্ষাটা 70-80 টাকা 100 টাকায় হবে। কেন হবে এবার দেখেন, তাহলে প্রথম ভিজিট এই টিকিটের দাম বাড়ানোর কারণে আজাইরা রোগীগুলো চলে যাবে, 2 নম্বর ইনভেস্টিগেশনের দামগুলো বাড়ানোর কারণে আর মেশিন নষ্ট হবে না, মেশিন নষ্ট হইলেও এটা ঠিক করার জন্য বরাদ্দ থাকবে, সরকারের দিকে চাতক পাখির মতো হাসপাতালে তাকায় থাকা লাগবে না, কবে বাজেট হবে, কবে বরাদ্দ হবে, এরপরে কবে আসবে, এরপরে মন্ত্রণালয় থেকে কবে আসবে, এরপরে পরিচালকের হাতে আসবে, এরকম না, তখন হাসপাতালেরই একটা নিজস্ব বেটার ইনকাম চলে আসবে। তাহলে সরকারের দরকার হয়েছে একটা হাসপাতাল চালাইতে সে 100 টাকা, এখন সরকার দিতেছে 30 টাকা, তাহলে 100 টাকার কাজ তো আর 30 টাকায় হয় না, এবং বক্তৃতার সময় এমন একটা ভাব করে আপনি সেটা প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী চেলা চামুন্ডা আরও যারা আছে, যে শুধুমাত্র কেবলমাত্র ডাক্তারদেরকে টাকা দিতে দিতে সরকার ফকির হয়ে একদম সিপাই চলে গেছে,
অথচ দেখবেন যে এমুক দিবস তমুক দিবস অমুক মানে রাস্তাঘাটে লাইটিং এটা সেটা, কি একটা তুগলকি কাণ্ড। অথচ হেলথের বাজেট যে 2% 3% আছে এইটা আর সামনে আগে না, এটা এমন জায়গায় 8 লাখ যে শেষ। তাহলে দরকার হচ্ছে 100 টাকা, সরকার দিতেছে 30 টাকা, এবং কোনো এমপি মন্ত্রীর মুখে শুনবেন না যে আমরা এই যে 100 টাকা দরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিকমেন্ডেশন অনুযায়ী এটা আমরা পারতেছি না। খুবই দুঃখিত মহান চিকিৎসকরা, আপনারা চেষ্টা করেন, আর একটু চেষ্টা করেন মানুষের কষ্ট কীভাবে কমানো যায়। আপনাদের প্রতি জাতি কৃতজ্ঞ, বরং চাইছি আমরা দিতে দিতে শেষ আপনারা কাজ করেন না। একজন মেডিকেল অফিসারের দেখার কথা 20-25-30 জন রোগী, উনি দেখতেছে 140 জন। একটা হাসপাতালে থাকার কথা হচ্ছে 30-32 জন মেডিকেল অফিসার ডাক্তার, ওইখানে সব মিলে সর্বসাকল্যে ডাক্তার আছে 12 জন 9 জন 6 জন, অর্থাৎ 32 জনের কাজ 12 জন করতেছে। সুতরাং ডাক্তারদের জায়গা থেকে প্রচুর পরিমাণে কথা বলতে হবে, ডাক্তাররা এই জাতির লোকজনের জন্য কী করতেছে এটা পদে পদে ইনফর্ম করতে হবে, আমাদের কী কী লিমিটেশনস বলতে হবে। আমাদের মধ্যে যারা বিভিন্ন কারণে করাপ্টেড, বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে ঝামেলা, নিজেরা সব মেরুদণ্ড শক্ত করে সতর্ক হইতে হবে। এবং নিজেদের মধ্যে যদি কেউ এরা এই ধরনের রোগী ঠকানো, রোগীর কষ্ট বাড়ানোর কোনোভাবে ইনভলভ থাকে, এ ব্যাপারে আমাদেরকে শক্ত ভয়েস রাইজ করতে হবে বিভাগীয় তদন্তের মাধ্যমে। আমরা আমাদের জায়গায় ঠিক থাকব, সরকারকে আমরা ঠিক করব, রোগীদেরকে আমরা গাইড করব। ফাইনালি আমাদের দিন শেষে রোগীদের মুখে প্রচুর পরিমাণে হাসি ফুটতে হবে, প্রচুর পরিমাণে হাসি ফুটতে হবে, এবং ডাক্তারদের মুখে সেদিনই হাসি ফুটবে যেদিন আমাদের রোগীদের কষ্ট কমে যাবে। তাহলে সরকারি হাসপাতালে 1 নম্বর কাজ, 5-10 টাকার টিকিট কমপক্ষে হবে 50 টাকা, এবং অতি দরিদ্র যারা ওনাদের জন্য স্পেশালি সম্পূর্ণ ছাড় থাকবে। হ্যাঁ, বিশেষ করে 80 বছরের বেশি বয়স, ছেলে মেয়ে নাই, ভিক্ষা করে, এই ধরনের ডকুমেন্টের যারা থাকবে ওদেরকে সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা থাকবে। তাহলে হাসপাতালের একটা নিজস্ব ইনকাম ভালো থাকবে, সরকার যেটুকু দেয় এই হেলথ বাজেট আর একটু রিভিউ করে একটা পর্যায়ে যাবে, স্ট্যান্ডার্ড পর্যায়ে 80 টাকা হইলে 100 টাকার কাজ করা সম্ভব। সুতরাং আমরা পরস্পর দোষারোপের জায়গাটা থেকে বেরিয়ে আসব, আমরা হেলথ সিস্টেম নিয়ে অনেক দরদ দিয়ে চিন্তা করব। দিন শেষে আমাদের পড়াশোনা যেন রোগীদের সুস্থতার কারণ হয়, রোগীদের কষ্ট কমানোর কারণ হয়। আমাদের একজন মেধাবী চিকিৎসকও যেন মনে কষ্ট নিয়ে হেলথ সিস্টেমের বাজে ব্যবস্থাপনা দেখে দেশ ছেড়ে চলে না যায়। বিলাতে গিয়ে প্রচুর ডাক্তাররা সার্ভিস দিচ্ছে, উপমহাদেশের অনেক দেশে বাংলাদেশি ডাক্তাররা ফ্যান্টাস্টিক পারফর্ম করতেছে। জেসি হকের মতো ডাক্তাররা বাংলাদেশে চাকরি করে বিদেশে সারা দুনিয়ার সবচেয়ে বেশি নাম্বার পায়। সুতরাং এই দেশের মেধাবী চিকিৎসকদেরকে জায়গা করে দিতে হবে কাজের, আমাদেরকে এই জায়গাটায় আওয়াজ তুলতে হবে এবং শুরু করতে হবে। আমরা চাই প্রাইভেট অথবা সরকারি কোনো প্রতিষ্ঠানেই যেন দিন শেষে রোগীর ভোগান্তি না হয়, জুনিয়র ডাক্তাররা যেন যথাযথ সম্মান ও সম্মানই পায়, অনেক পরিমাণে সার্ভিস দেওয়ার সুযোগ পায়, সিনিয়র ডাক্তাররা যেন এই বয়সে নিজের চুলগুলা রক্ষা